মিয়ানমারের উবার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, সীমান্তের ওপারে এখন কি অবস্থা? অনুপ্রবেশের কোনো শঙ্কা দেখা দিয়েছে কিনা? সেটা এর মধ্যেই আজকে সেখানকার স্থানীয়রা যেটি জানাচ্ছেন যে টেকনাফের শাহাপুরের দ্বীপের এলাকার স্থানীয়রা ওপার থেকে আজ সকালেও থেমে থেমে গোলাগুলির শব্দ পেয়েছে, তবে এখন কিছুটা শান্ত রয়েছে। যেহেতু টেকনাফ এলাকায় যে অংশটিতে সীমান্ত অবস্থান করছে সেটি অনেকটা মাঝখানে নাফ নদী থাকায় এবং সাগরের বিশাল একটি অংশ থাকায় ওপারে গোলাগুলি হলেও এপারে শব্দ শোনা গেলেও তেমন একটা প্রভাব নেই। তবে ওপারের যে দক্ষিণ পূর্বাংশে মিয়ানমার অঞ্চলে সংঘর্ষ চলছে সেখানে বেশ কিছু রোহিঙ্গাদের বসতি রয়েছে এখনো, যার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে এবং গতকালও 5 জনের একটি দল বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তাদেরকে প্রতিহত করে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে নতুন করে যেন কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে তার জন্য কোস্টগার্ড এবং বিজিবির শক্ত অবস্থানের কথা কিন্তু সংস্থা দুটি থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং আমরাও দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন তাদের সরঞ্জামাদি নিয়ে বোট নিয়ে সেই টহল জোরদার রেখেছে এবং সেই সাথে ইতিপূর্বে যেই সব সীমান্ত এলাকাগুলোতে সংঘর্ষ চলছিল বিশেষ করে তুমরু থেকে শুরু করে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের অন্যান্য স্থলভাগের সাথে বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে মিয়ানমার অংশগুলো ছিল সেখানে এখন কিছুটা শান্ত রয়েছে এবং সেই হিসেবে বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেটাও প্রায় বলা যায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তো ইসেকা সীমান্ত পরিস্থিতির আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, অনেক ধন্যবাদ আপনাকে। সীমান্তের পরিস্থিতির সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী সৌরভ দেবের কাছে।